অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে কি তা গুণা হবে অজু ছাড়া যদি কোনো প্রাণী জবাই করা হয় সেটা গুনাহের কোনো কারণ হবে না এবং সেই জবে বিশুদ্ধ হবে এবং সেই প্রাণী খাওয়াটাও হালাল হবে কোনো ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস আছে তিনি প্রাণী জবাই করলে চলবে জবের সময় তিনি মিসমিল্লা বলবেন এবং রগগুলো কাটবেন কণ্ঠনালী খাদ্য নারী এবং রগ যেগুলো আছে আশপাশে মিনিমাম তিনটি রগ সর্বসা করলে তিনি যদি কাটেন তাহলে সেক্ষেত্রে প্রাণী বিশুদ্ধ সে জবাই বিশুদ্ধ হয়ে যাবে এবং সেই প্রাণীর খাওয়া হালাল হবে ওজু থাকাটা এটা আবশ্যক না বিনা ওজুতেই এমনকি গোসল ফরজ হয়েছে অবস্থা যদি কেউ প্রাণী জবে করে সেটা খাওয়া যাবে